বাস্তব স্ক্রিনের এই ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল যাচ্ছে, যেখানে কিছু বেলুনের উপরে যেই আঘাত করছে বেলুনগুলো পফার ফিশের মতন অটোমেটিকলি ফুলে যাচ্ছে। তো এই জিনিসটা বানানো কিন্তু খুবই সিম্পল। আজকে ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন এই জিনিসটা আপনারা বাড়িতে কী করে বানাবেন, বাচ্চারাও চোখ বন্ধ করে এই জিনিসটা বানাতে পারবে। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন এবার দেখা যাক এই জিনিসটা আপনারা বাড়িতে কী করে বানাবেন। তো এই ভাইরাল পফার ফিশগুলো বানানোর জন্য সবার আগে আমরা নেব কিছু পরিমাণ বেকিং সোডা, দ্বিতীয়ত লাগবে আমাদের ভিনিগার, কিছু বেলুন, আর এরকম ধরনের কিছু প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস, আর সামান্য কিছু গার্ডার। তো চলুন এবার দেখানো যাক এটা কী করে বানাবেন। প্রথমে আমাদের যে হ্যান্ড গ্লাভসটা রয়েছে তার উপরের যে আঙুলগুলো আছে সেগুলো আমরা কেটে নেব অনেকটা এরকমভাবে। তো এইবার আমরা এই ভিনিগারটা কিছু পরিমাণে এই সিরিঞ্জের ভিতরে নিয়ে নেব, তারপরে আমরা এই আঙুলগুলোর ভিতরে অনেকটা এরকমভাবে ভরে দেবো, অনেকটা গাইজ এরকমভাবে। তো এইবার এটাকে আমরা ভালো করে পেঁচিয়ে আমরা এখানে গার্ডার মেরে দেবো, অনেকটা এরকমভাবে। তো এক্সট্রা অংশটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো এইবার এখান থেকে যে কোনো একটা বেলুন নিয়ে আমরা এই বলটাকে এই বেলুনটার ভিতরে ভরে দেবো, ভিনিগারের বলটাকে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এইবার আমরা এখান থেকে নেব কিছু পরিমাণ বেকিং সোডা, আর এইটাকে আমরা এই বেলুনটার ভিতরে ভরে দেব। তো গাইজ দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা বেকিং সোডা আর আমাদের যে ভিনিগার বল সেই দুটোই আমরা এর ভিতরে ভরে দিয়েছি। তো এইবার এর পিছনের অংশটা আমরা কিরকমভাবে কেটে দেবো, আর ওই ভিডিওটার মতন আমরা একটু ডিজাইনও করে দিচ্ছি এখানে। তো গাইজ দেখতে পাচ্ছেন এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। তো এবার নিয়েছি আমরা একটা মার্কার, আর মার্কার নিয়ে আমরা এখানে মাছের চোখ মুখ আঁকিয়ে দেবো। তো সেরকম একটা ভালো তো আমি আঁকাতে পারি না, যেটুকু হয় আমি মোটামুটি আমি আঁকিয়ে দিচ্ছি। তো এইবার আমাদের এটা রেডি। তো এইবার যখনই আমরা এর উপরে পাঞ্চ করব, আশা করি এটা ফোলা উচিত। তো এবার দেখা যাক, 3, 2, 1। ওয়াও গাইজ দেখুন, একটু টেরা বেঁকা হয়েছে আমাদের মাছটা, বাট আমাদের এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করছে। তো দেখলেন কত সুন্দরভাবে আমরা এটা বানালাম। তো চলুন আর কয়েকটা বানানো যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বেলুন পফার ফিশ বানিয়ে ফেলেছি। তো এইবার যখনই আমি এর ভিতরে একটার উপরে এরকম দেখুন গাইজ মজা আসছে তো দেখুন গাইজ, কিন্তু এর উপরে যে মানে ডিজাইনগুলো আমরা করেছিলাম না সেগুলো না কিরম কিরম মুছে মুছে যাচ্ছে। তো যাই হোক আমাদের এটা কিন্তু ওয়ার্ক করছে দেখুন। তো গাইজ এই জিনিসটা হওয়ার পিছনে এবার সাইজটাও আপনাদের বলে দিই। তো এর ভিতরে ভিনিগার রয়েছে আর রয়েছে আমাদের বেকিং সোডা। তো বেকিং সোডা আর ভিনিগার যখনই আমাদের একসাথে মিক্স হয় তখনই ওর ভিতর থেকে তিনটে জিনিস উৎপন্ন হয়, একটা হলো কার্বন ডাইঅক্সাইড, আরেকটা ওয়াটার, আর একটা হলো সোডিয়াম অ্যাসিডেট। তো তার ফলেই যখনই আমরা কের উপরে মারবো আমাদের সোডিয়াম মানে বেকিং সোডা আর আমাদের ভিনিগারটা একে অপরের সাথে মিক্স করছে, আর ওই তিনটে জিনিস এর ভিতরে উৎপন্ন হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডটার জন্যই কিন্তু আমাদের এটা সাথে সাথে ফুলে যাচ্ছে। কি দারুণ না? তো অবশ্যই বাড়িতে এই জিনিসটা ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা বাড়িতে কে কে এই জিনিসটা করেছে। তো গাইস আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব, আর ভিডিওটা যেতে পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেবেন। বাই বাই, মিস।